নমস্কার বন্ধুরা রিকরমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সতেরো এগারো দু হাজার বাইশে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন সংক্রান্ত একটি আপডেট অর্থাৎ গতকাল একটি আন্দোলন ছিল এবং তাতে হচ্ছে সেই বিক্ষোভের সংক্রান্ত আপডেট দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির ঘর পাওয়ার জন্য শিক্ষা সংক্রান্ত ঘর পাওয়ার জন্য তো এবার চাকরি প্রার্থীরা পৌঁছে গেল একদম মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ক্যামাক স্ট্রিটে বিক্ষোভ দেখানোর পর বুধবার কালীঘাটে বিক্ষোভ দেখানোর দেখান আপার প্রার্মের চাকরি প্রার্থীরা রাস্তায় উপচে ওপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা এবং এই সেই বিক্ষোভকে সামাল দিতে ঘটনাস্থলে হাজির হচ্ছে বিশাল পুলিশ বাহিনী এবং নিয়ে যাওয়া হয় পিজন ভ্যানু এদের মধ্যে কৌশলে বদল করেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা পৌঁছে যান হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এবং সেখানে বিভিন্ন অংশে নিরাপত্তার চেকিং রয়েছে এই খবর পেতেই পুলিশ আধিকারে গিয়ে তাদের আটক করে নিয়ে আসেন এদিকে পুলিশি তৎপরতা থাকলেও তাকে তোয়াক্কা না করেই প্রতিদিনই দ্রুত নিয়োগের দাবিতে রাজপথ আন্দোলনে সামিল হতে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের এদিকে এদিন কলকাতা পুলিশের বিরুদ্ধে চাকরি প্রার্থীরা অভিযোগ আনেন যে তাদেরকে আঁচড়ে দেওয়া হয়েছে বা করা হয়েছে এরকম তো বুধবার কালীঘাটের মেট্রো থেকে বেরিয়ে হাজিরা হাজিরার দিকে যাওয়ার পথে এই আপার প্রাইমি চাকরি প্রার্থীরা আটক করে পুলিশ এরপর তাদের প্রায় জোর করেই তুলে নিয়ে হয় পিজন ম্যানে রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় তাদের এদিন মহিলা বিক্ষোভকারীদের দিয়ে টানতে টানতে গাড়িতে তোলেন মহিলা পুলিশ কর্মীরা আর তখনই কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনেন নাগানন্দনকারী এবং অনেকে অসুস্থ হয়ে পড়ে যান তো তাদের দাবি যে আমরা দুটো নিয়োগ চাই দুটো চাকরির আশ্বাস চাই এতদিন পর্যন্ত আমরা পথে বসেছি আন্দোলন করেছি এদিকে এই বিক্ষোভ এক বিক্ষোভকারী জানান দু হাজার চোদ্দো থেকে আমরা বঞ্চিত দীর্ঘ আট বছর হয়ে গেছে এখনও পর্যন্ত ন্যায্য চাকরি পাওয়া যায়নি এমনকি এই বিষয়ে মুখ্যমন্ত্রী সহ সবার কাছে আবেদন জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের নিয়োগ করতে হবে এটা কমিশনের নির্দেশ আমরা তো সন্ত্রাসবাদী নয় সঙ্গে এও প্রশ্ন তোলা হয় আমরা যোগ তাও কেন আমরা চাকরি পাবো না পাশাপাশি আন্দোলনকারীরা প্রায় হুশিয়ারের শুনে জানা যায় যে আমরা এই আন্দোলন চালিয়ে যাব ন্যায্য পথে আমরা আন্দোলন করছিলাম তখন আমাদের পথ আটকায় এবং এদিকে বুধবার আরও একটি ছবি সামনে আসে অভিযোগ একটা বেসরকারি বাসকে খালি করে যাত্রী নামিয়ে বাসে চাকরি দিয়ে তুলে নিয়ে যায় পুলিশ যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তো এদিকে বুধবার ফের এক চাকরিপাতি বিক্ষোভ দেখাবে সংক্রান্ত দত্ত মানে আন্দোলনকারীরা রীতিমতো বেগ পেতে থাকে এদিকে আপ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তরফ থেকে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে প্রাইমারি চাকরি প্রার্থীরা দেখা করতে গিয়েছিলেন তিনি সফরে ছিলেন এরপর চাকরি প্রার্থীরা হাই স্কুল এলাকায় বেছে নেন বিক্ষোভ দেখানোর জন্য তবে আন্দোলন শেষ পর্যন্ত তুলে নিতে সক্ষম হন আর আন্দোলনকারীদের মারধর করে সরিয়ে ঘটনা নতুন নয় এর আগেও হয়েছে তো যাই হোক আন্দোলনকারীদের একটা বক্তব্য যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে তাদের যে দাবি সেই দাবি দাম জন্য এবং দ্রুত নিয়োগ তারা চায় যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে সেই দাবিতে তারা কিন্তু আন্দোলন এখন চালিয়ে যাচ্ছে তো যাও হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ